বৈশ্বিক মন্দায় ডলার সংকট আর কখনও পরিবহন ব্যয় বৃদ্ধি, তার সাথে মূল্যস্ফীতির টানা চাপ, আমদানিতে যেমন পণ্যমূল্যে প্রভাব ফেলেছে তেমনি রপ্তানি মূল্য বৃদ্ধি পাওয়ায় ক্রয়াদেশও কাটছাটের কারণ হয়ে দাঁড়ায়। তবুও ধীরে ধীরে রপ্তানি আয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 2022-23 অর্থবছরে প্রথম নয় মাসে রপ্তানি আয় হয়েছে 37.07 বিলিয়ন ডলার, গত বছর ছিল 33.84 বিলিয়ন ডলার। 14.06 প্রবৃদ্ধি আছে পোশাক রপ্তানিতে। এছাড়া ম্যানুফ্যাকচারিং ও চামড়াজাত পণ্যে 6.04%, হস্তশিল্পে পেপার ও পেপার ওয়ার্ক 124.4%, প্রিন্টেড উপকরণ 367.65%, প্লাস্টিক পণ্য 37.32%, সিমেন্ট, লবণ ও পাথর 49.72%। সব মিলে 2021-22 অর্থবছরের রপ্তানির তুলনায় এবারে রায় 9.56% বেশি। গত বছরের পরে আমাদের 9.56% বেশি আছে। আপনি জানেন যে সারা পৃথিবীতে এক ধরনের অর্থনৈতিক টার্মোয়েল বা নাজুক অবস্থা আছে, তার মধ্যেও আমাদের রপ্তানিতে এই যে প্রবৃদ্ধিটা, আমরা এটাকে বেশ আশাপ্রদ মনে করছি। তবে অন্যরা যখন মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির সংকট কাটাতে ব্যস্ত, তখন বাংলাদেশের চ্যালেঞ্জ যেন কিছুটা বেশি। কারণ এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে টেকসই অর্থনৈতিক কাঠামো, বাড়াতে হবে পণ্যে মূল্য সংযোজন করে এমন শিল্প। স্পেশালিস্ট ফেব্রিক্স, নাদার ফেব্রিক্স এটা ভালো করছে। আমরা প্রথম থেকেই একটু সমালোচনা করতাম যে আমাদের গার্মেন্টসে ব্যাকওয়ার্ড লিঙ্ক ভালো নেই বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেক্টরটা অতটা বেশি প্রমিনেন্ট না। সেই ক্ষেত্রে বলা যায় যে এই ফেব্রিকের উন্নতি আপনি বুঝতেই পারেন, তার মানে আমাদের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে লিঙ্ক ইন্ডাস্ট্রিরও সাফল্য এখন দৃশ্যমান হচ্ছে। আমাদের এই যে গার্মেন্টের ব্যাকওয়ার্ড লিঙ্ক সেক্টরটা যদি এভাবে রেসপন্ড করে, তাহলে আমাদের 2026-এ যে গ্র্যাজুয়েশন পর্যায়ে, সেখানে আমাদের মোটামুটি ততটা বেশি চ্যালেঞ্জ থাকবে না, যেহেতু আমাদের মেইন সেক্টরটাই সাস্টেইনেবল হবে। বৈশ্বিক বাজারে এখন শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ, ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম মূল্যে পণ্য সরবরাহ করতে পারছে। 2029 সালে জিএসপি সুবিধা বন্ধ হবে। 2026 সালে এলডিসি লক্ষ্যমাত্রা পেরোলে শুল্কারোপে পণ্যমূল্য বাড়ার সাথে সাথে ক্রয়াদেশ কমতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তাই এখন থেকেই শুল্কমুক্ত সুবিধা বাড়াতে আমদানিমুখী দেশ ও ইউনিয়নগুলোর সাথে দেনদরবারে বসছে সরকার। আমরা এখন যেসব দেশে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, সেই সব দেশের শুল্কমুক্ত সুবিধাটা বজায় রাখার জন্য আমরা কিন্তু আলোচনা চালাচ্ছি বিভিন্নভাবে। কোনো কোনোটায় হয়তো আমরা চেষ্টা করছি বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে আলোচনা করে আমাদের এই মেয়াদটা একটু বাড়ানো যায় কি না। এলডিসি কান্ট্রিগুলোর পক্ষ থেকে একটা দাবি আছে বিশ্ব বাণিজ্য সংস্থায় যে আরও 6 বছর এটাকে বাড়াতে হবে, এটা একটা হতে পারে। যদি বিশ্ব বাণিজ্য সংস্থা কোনো সিদ্ধান্ত হয়, তাহলে যে সময়টা বাড়বে সেটা সব দেশ আমাদের দিতে কিন্তু বাধ্য। আর একটা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা কী হবে আমরা তো এখনও নিশ্চিত না, সেই জন্যে আমরা এই ইন্ডিভিজুয়ালি এইসব দেশগুলোর সঙ্গে আলোচনা করছি যে কোথাও এক্সটেনশান করা যায় কি না। যেমন ইতিমধ্যে অস্ট্রেলিয়া আমাদের বলেছে যে আরও 3 বছর তারা এটাকে এক্সটেনশন করবে শুল্কমুক্ত সুবিধা। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের পর শিল্প খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়ন করে এমন শ্রমমূল্য নির্ধারণের প্রয়োজন হবে, ফলে পণ্যের ন্যায্য মূল্য প্রতিষ্ঠাও একটি বড় চ্যালেঞ্জ। 2026 সালে যে আমরা এলডিসি থেকে পেরিয়ে যাচ্ছি, কিন্তু এটাও দেখতে হবে যে এলডিসি থাকা অবস্থায় কিন্তু আমরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, এবং সেখানে প্রশ্নটা তো হবে যে ওই সুযোগ সুবিধা কতটুকু এই যে শিল্পগুলোর সাথে জড়িত যারা শ্রমিকরা তারা কতটুকু সুবিধাগুলো ভোগ করতে পেরেছে। যেহেতু শ্রমের সেই ভয়েসটা শক্তিশালী না, সুতরাং আমরা খরচ কমাতে গিয়ে প্রথমেই তার মজুরিটা আমরা কম দিই, কিন্তু আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষমতা হওয়ার কিন্তু একমাত্র মজুরি কম দেওয়াটাই একমাত্র বিষয় না, দেখতে হবে আমাদের ব্যবসার পরিবেশ কীরকম। এছাড়া রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শুধু মূল্য সংযোজন করে এমন শিল্পে বিনিয়োগ নয়, উৎপাদন খরচও কমাতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক বাজার অনুযায়ী পণ্যের বৈচিত্রতা ও মান ঠিক রেখে নতুন বাজার তৈরি করতে হবে বাংলাদেশকে। সিলিয়া সুলতানা, এখন ঢাকা।